হ্যালো মাই ডিয়ার ডিএলএস গেমার, আশা করি সকলে ভালো আছেন। ভালো নাও থাকতে পারেন, কেননা ডিএলএস গেমের বর্তমান যে অবস্থা মানে হচ্ছে খুবই নিম্নমানের গেম প্লে প্লাস নিম্নমানের সিস্টেমে ভরপুর বর্তমানে ডিএলএস গেমটাতে। আমাদের লাস্ট আপডেটটার পর থেকে কিন্তু গেমসের অবস্থা টোটালি খারাপ, মানে প্রচুর পরিমাণে ফাউল হচ্ছে, দেন হচ্ছে কি, ভালো ভালো প্লেয়ারগুলো ইঞ্জুরি পড়ে যাচ্ছে। একটা ম্যাচে 6-7টা প্লেয়ার যদি ইঞ্জুরি পড়ে যায় তাহলে আমরা খেলবো কীভাবে? দেন হচ্ছে আরও কয়েকটা সমস্যা, রেফারি সমস্যা, একটা টাচ প্লেয়ারদের সাথে একটা টাচ খেলে সাথে সাথে ফাউল দিয়ে দেয়, এই কয়েকটা প্রবলেম নিয়ে আসি বড় একটা ঝামেলা। দেন হচ্ছে আরেকটা সমস্যা, গোল করলে গোলদাতার নাম দেখায় না, অ্যাসিস্ট দাতার নাম দেখায়, দেন হচ্ছে অন্য প্লেয়ারের নাম দেখায়, সেলিব্রেশন করে আরেকজন। এই কয়েকটা সমস্যা মিলিয়ে বর্তমানে ডিএলএস গেমটা খেলতে অনেকেরই ইচ্ছা জাগে না, এটা আমারও জাগে না স্বাভাবিক, কেননা এরকম সমস্যা হলে গেমস কীভাবে খেলবো? অ্যাটাকিং প্লেয়ারগুলো ডিফেন্সে আসে, ডিফেন্সে এসে তারা ডিফেন্স করে, তারা ফাউল করে, তারা কার্ড খায়, লাইক এখানে একটু আগে দেখতে পাচ্ছেন মেসিও কার্ড খাইছে, একটু ধৈর্য ধরলে দেখতে পারবেন যে একটু পরে মেসি লাল কার্ড খাবে। তো আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে এই সমস্যাগুলো কিন্তু 2023 সালে প্রথম না, 2022 সালে যখন গেমসটা রিলিজ হয়েছে কিছুদিন পর একটা আপডেট আসে, ওই আপডেটে কিন্তু দেখা যায় কি এরকম সমস্যাটা হতো, প্রচুর পরিমাণে প্লেয়ার ইঞ্জুরি হতো, ম্যাচে তো অনেকগুলো ফাউল হতোই, লাল কার্ড খেত, তারপরে অনেক সমস্যা ছিল। এই সমস্যাগুলো কিন্তু কিছুদিন পর একটা আপডেট এসে ঠিক করে দিয়েছিল। সেম একই জিনিস কিন্তু আমাদের ড্রিম লিগ সকার গেমসও আসবে, কিছুদিন পর একটা আপডেট আসবে, ওই আপডেটের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। তাই আমি এই ভিডিওটা বানানোর মেইন কারণ হচ্ছে আপনাদেরকে হতাশা থেকে দূরে রাখা। এখন হয়তো অনেকে হতাশা গেমে ছেড়ে দিচ্ছেন, তো গেম ছেড়ে দেওয়ার কিছু নেই, কিছুদিন পর কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে, মাত্র বেশি না। যদি একটা জিনিস খেয়াল করেন, আমাদের মাঝে ড্রিম লিগ সকারটা আসছিল 1 তারিখে, এই কয়েকদিনের মধ্যে কিন্তু কয়েকটা আপডেট চলে আসছে, মানে লাস্ট 3টা আপডেট চলে আসছে, আরও আপডেট আসবে কয়েকদিনের মধ্যেই, কিন্তু আমাদের ড্রিম লিগ সকার গেমসটা ঠিক আগের মতো হয়ে যাবে, কোনো রকম সমস্যা থাকবে না। আর অনেকে তো টিউটোরিয়াল ভিডিও দিয়ে দিয়েছে যে কীভাবে আপনারা ইঞ্জুরি থেকে মুক্তি পাবেন, এটা হচ্ছে গেম সিস্টেম প্রবলেম, গেমের সিস্টেমে প্রবলেম হয়েছে যার কারণে প্লেয়ারগুলো ইঞ্জুরি পড়ছে, কিছুদিনের মধ্যে কিন্তু এটা ঠিক হয়ে যাবে, এটার কোনো সলিউশন নাই, সলিউশন হচ্ছে আপডেট, আপডেট আসলে এটা ঠিক হয়ে যাবে। আর একটা সমস্যা আছে যেটা হচ্ছে কি, গোল কি খুবই কঠিন গোলস ও কিন্তু সেভ করে দেয়, এই সেভগুলো থেকে কিন্তু আসলে ডিএলএস গেমটা একটু সিস্টেমটা চেঞ্জ করা উচিত, যে এত হার্ড সেভ কিন্তু ডিএলএস গেমে দেওয়া উচিত না, এত মারাত্মক সেভ কিন্তু রিয়েল লাইফেও হয়ে থাকে না, যেরকম ডিএলএস গেমে সেভগুলো হয়ে থাকে মানে টোটালি আনএক্সপেক্টেড। আচ্ছা যাই হোক, খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের গেমসের মধ্যে আপডেট আসবে, আপডেট আসলে সব কিছু ঠিক হয়ে যাবে, কেউ হতাশ হবেন না, একটু অপেক্ষা করলে আবার সব আগের মতো হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে থাকে একটা লাইক দিবেন, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, ডিএলএস সম্পর্কে সকল তথ্য পেতে। আল্লাহ হাফেজ, সকল ভালো থাকবেন।